জলপিপি, ব্রোঞ্জ উইঙ্গের, সারল হাঁস সহ কত কি নামের বাহার তাদের। শীতের শুরুতেই ঘাটালে হাজির পরিযায়ী পাখিদের দল। পাখি দেখতে ভিড় জমাচ্ছেন পাখিপ্রেমী মানুষজন। ঘাটাল 13 নম্বর ওয়ার্ডের হরিসিংপুর জলাশয়ে শুধুই অতিথি পাখিদের কলরব। শীতের কয়েক মাস এলাকার মানুষের ঘুম ভাঙে পাখির কলরবে। এলাকাবাসীরা চান পাখিগুলো যেন শান্তিতে বিচরণ করতে পারে। প্রশাসনের নজরদারি নেই, তাই শিকারীদের থেকে বাঁচানোর জন্য নিজেরাই পাহারা দেন পরিযায়ীদের। পাখিদের বিচরণ ক্ষেত্র জলাশয়টি পর্যটন কেন্দ্র গড়ে তোলার দাবি তুলেছেন তারা। আকাশ দলয়ের রিপোর্ট সংবাদ পাঠে আমি মৌমিতা দাস, স্থানীয় সংবাদ। দেখুন একটা কথা বলি, পাখিটা এমনি এমনি আসছে, পাখিটা শীত পড়লে আসছে, শুধু শীত পড়লেই আসছে এমনটা না। এমনটা হচ্ছে যে একটা উপযুক্ত পরিবেশ তারা পাচ্ছে, উপযুক্ত পরিবেশ তাদের থাকার মতো উপযুক্ত পরিবেশ যেখানে পায় ওরা সেখানেই থাকে। তো স্বাভাবিক কারণেই আমরা পরিষ্কার রাখছি না, এটা নয়, আমরা পরিষ্কার রাখছি বলেই পরিযায়ী পাখি তারা বিদেশ থেকে উড়ে এখানে আসে। স্বাভাবিক কারণেই পরিষ্কার আমরা রাখছি, পরিষ্কার করছিও। আমাদের পর্যটন কেন্দ্র হিসেবে করার ক্ষেত্রে আমরা এখনই কালকেই করতে পারবো এমনটা নয়, কিন্তু সত্যি পাখি যেভাবে আমাদের কাছে আসছে এবং খুব ভালো ভালো পাখি, যেগুলো সেই পাখি আমরা তো এমনিতে কোনোদিন দেখি না, স্বাভাবিক কারণেই সেই পাখিগুলিকে আমাদের যদি যত্ন করে রাখা যায় এখানে বা লালন পালন করা যায় কি না এই বিষয়ে অল্প সময়ের মধ্যে পাখিগুলো তো আসে এবং শীতটা চলে গেলে ওরা চলে যায়। তো স্বাভাবিক কারণেই আমরা আগামী দিনে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে আমরা দেখব, কারণ এ বিষয়ে তো আমাদের কোনো অভিজ্ঞতা নেই। আমাদের করণীয় হচ্ছে পরিষ্কার রাখা ঝিলগুলোকে। আপনারা দেখবেন যে আমরা অন্যগর ড্রেনেজ আমরা অনেকদিন আগেই পরিষ্কার করে দিয়েছিলাম এবং ঝিলগুলোও পরিষ্কার আছে, যার ফলেই পাখিগুলো এসে। পর্যটন কেন্দ্র নিয়ে আমি এখনই বলতে পারবো না যে কালকেই হয়ে যাবে, কিন্তু আমরা আলাপ আলোচনা করবো, বিশেষজ্ঞদের সঙ্গে মতামত নেবো এবং সেগুলো নেওয়ার পরে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেবো। তবে একটা কথা বলি যে ওরই পাশে আমরা আমাদেরকে ওই ওয়ার্ড একটা জায়গা দিয়েছে, ঘাটালে কোনো পার্ক নেই, চিলড্রেন পার্ক, আমরা চেষ্টা করব ওখানে যে জায়গাটা আমরা পেয়েছি কেন্দ্রীয়ভাবে ঘাটালের একটা ছোট্ট পার্ক অন্তত তৈরি করা যায় কীভাবে, সেই উদ্যোগ আমরা নিয়েছি, আমরা বোর্ডে রেজুলেশন করেছি। আগামী দিনে আমরা গভর্নমেন্টের কাছে ফান্ড চাইবো, আমরা স্কিম তৈরি করেছি, তো গভর্নমেন্ট ফান্ড আমাদেরকে একটু একটু করে যদি দেন তাহলে আমরা আস্তে আস্তে করে ওই পার্কটা রেডি করতে পারি। নমস্কার, আমি সংহিতা শিরোমণি। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে হলে আমাদের স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি লাইক করুন।